আবার সূচনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লক। বিজেপির ডাকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে বিডিও অফিসে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। বিডিও অফিসের গেট আটকে এখনও বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় কর্মী সমর্থকেরা। এর আগে ব্যারিকেড ভেঙে বিজেপি সমর্থকেরা বিডিও অফিসে ঢুকে পড়েন, মহিলারাও ক্ষোভে ফেটে পড়েন। এখানে এসছি আমরা প্রতিবাদ করতে। আমরা যে গরিব দুঃখী, বিজেপি গরিব বলে তা বলে কি আমরা কি একটা ঘর পাই না? এই যে আমরা মন অবস্থায় আছি, নিজের কথা বলছি, একদম পেপার চেপে পড়ে আছি ছোট মেয়েদেরকে নিয়ে। ঝড়ে হলে ফ্লাড হোস, কোথায় ফ্লাড হোসে একটা করে মানে দুটো করে বিস্কুট দিচ্ছে, অল্প করে ভাত দিচ্ছে, বলে আমি এত দিচ্ছি তত দিচ্ছি, মানে কত রকম কথা। আমাদের আজকে দাবি ছিল বিডিও সাহেবের কাছে, এই যে আবাস যোজনার লিস্টটা হয়েছে কে বানালো? এই লিস্টটা যারা সাধারণ মানুষ তারা কেন ঘর পেল না? যাদের চারতলা বিল্ডিং আছে, যাদের চাকরি বাকরি আছে, তাদের ছেলে মেয়েরা ছেলে পাচ্ছে কি তাদের বাড়ির লোকজন পাচ্ছে? অথচ যারা সাধারণ মানুষ যাদের মাটির বাড়ি আছে তারা কেন ঘর পাচ্ছে না? এটা কিভাবে সার্ভে হলো? নামখানার বিডিও অমিত সাহু বলেছেন, ভুল ত্রুটি শুধরে সমীক্ষার কাজ চালানো হচ্ছে। না, তাদের অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে কি আওয়াজ প্লাসের যে লিস্ট, সেখানে অনেকজন যোগ্য ব্যক্তি আছে, তাদের নাম নিয়ে নতুন করে সার্ভে হবে কি না এই সমস্ত ব্যাপার। তো সেটি তাদেরকে ক্লারিফাই করা হয়েছে কি এই যে লিস্টটা নতুন করে সার্ভে হচ্ছে না, এটা হচ্ছে কি 2018 সালে যে একটা সার্ভে হয়েছিল তার পরিপ্রেক্ষিতে 22 সালে একটা রিভিশন হয়, সেই লিস্টের রিভিশন করার পর আমরা এখন যে লিস্টটা 22 সালে পেয়েছি তার উপরেই একটা রিভিশন চলছে কি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তা সেগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লিস্ট বার করে তাদেরকে যাতে আমরা সরকারের একদম রাজ্য সরকারের টোটাল অর্থানুকূল্যে যাতে তাদেরকে দেওয়া যায়, এটাই আমরা কাজ চলছি।